আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের কাছে ক্রিয়েট করব, সেই ভিডিওটি হলো কীভাবে কাইনমাস্টারের সাহায্যে ভিডিও এডিটিং করবেন এবং ভিডিও এডিটিং করে ভিডিও ডাউনলোড করবেন, ইউটিউবে ইউটিউব চ্যানেল খুলবেন, ইউটিউব চ্যানেলে খুলে মান্থলি আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। সো আজই সম্ভব? অবশ্যই সম্ভব বন্ধুরা। সো বেসিক্যালি একটু চেষ্টা করলেই আপনারা কাজটি করতে পারবেন। সো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসছি সেই ভিডিওটি সম্বন্ধে আজকে বলবো, অন্য কোনো টপিক নয়। ওকে, সো কীভাবে কাজটি করবেন কাইনমাস্টারের সাহায্যে? আমি ফার্স্ট অফ অল আপনার গ্রিন স্ক্রিনের ফুটেজটি আপনার থাকতে হবে। সো যারা যার গ্রিন স্ক্রিনের ফুটেজ আছে, সো তারা সম্ভব। সো আর যাদের গ্রিন স্ক্রিনের ফুটেজ নাই, যারা ভিডিও করতে পারবেন না, তারাও পারবেন, তবে একটু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না। সো আমি কাজটি দেখাচ্ছি আপনাদের কাছে স্ক্রিনে। সো সেম প্রসেসেই আপনারা কাজটি করবেন। কীভাবে করবেন আমি স্মার্টলিভাবে আমি স্ক্রিনে দেখিয়ে দেবো। ওকে, সো স্টেপ বাই স্টেপ। সো ফার্স্ট অফ অল আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সো আমি ওপেন করছি এখন। তারপর দেখতে পাচ্ছেন টুলবারে মিডিয়া অপশনে গিয়ে ক্লিক করবেন। মিডিয়া অপশনে গিয়ে আপনি একটা ব্যাকগ্রাউন্ড নেবেন। সো হোয়াইট বা কালো ব্যাকগ্রাউন্ড নেবেন। সো আপনার চয়েসের লেভেলে আমি আমার পছন্দ মতো একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি। পছন্দ মতো আমি নিচ্ছি। ওকে বন্ধুরা, ওয়েট করেন, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিও এডিটিং সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। ওকে, আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, কালো একটা ব্যাকগ্রাউন্ড। ওকে, মাস্টারে গেলে ওভারও আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন। সো ফ্রি একটি সাইট, এই সাইটে অনেক ব্যাকগ্রাউন্ড কাজ করতে পারবেন। সো আপনারা আশা করি ভিডিওটি দেখবেন, সবাই ভিডিওটি দেখলে পুরোপুরি বুঝতে পারবেন। আমি গ্রিন স্ক্রিনের যে ভিডিওটি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, সো এই ব্যাকগ্রাউন্ডে আমি এটা সিলেক্ট করে দিয়েছি। ওকে, সো আমি গ্রিন স্ক্রিনের ব্যাকগ্রাউন্ডটি এই ব্যাকগ্রাউন্ডে আমি সেমভাবে বসিয়ে দিচ্ছি। ওকে, স্ক্রিনে, সো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন আমি মিডিয়াতে গিয়ে লেয়ার অপশনে গিয়ে তারপর আমার যে মেইন যে গ্রিন স্ক্রিনের যে ফুটেজটি, সেই ফুটেজটি আমি আনবো। ফুটেজটি আনার পরে যে আমার স্ক্রিনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিনের ফুটেজ, সেই ফুটেজ আমার এই স্ক্রিনে আমি বসিয়ে দেবো। সো কীভাবে দেব সেম, এই ভিডিওটি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, অনুরোধ করে বলছি। সো আশা করি এডিটিং সম্বন্ধে অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। ওকে, সো এই চ্যানেলে এডিটিং সম্বন্ধে অনেক ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব। ওকে, সো আপনাদের কোনো যদি আর কোনো কৌতূহল থাকে জানার ইচ্ছুক, সো আপনারা দেখে নেবেন। সো আমি গ্রিন স্ক্রিনের ফুটেজটি আমি স্ক্রিনে দেখতে পাচ্ছি নিচ্ছি। সো এ যতটুকু কাটার ইচ্ছে তাহলে কাটতে পারবেন। সো আমার যতটুকু আছে ততটুকু থাকুক। এখন আমি গ্রিন স্ক্রিনের ফুটেজটি আমার হরর যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেই ফুটেজটি আমি নেব। সো আমি এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রোমাকে, সে ক্রোমাকে গিয়ে আপনি এনাবল করে নেবেন। সো আমি যেভাবে
কাজটি করতে সেম ভাবে সো এনাবল করে নেওয়ার পরে আপনি একটু ডেনসিটির যেটা একটু রাইট এবং লেফট সাইডটি আপনি একটু টেনে নেবেন সো মিলিয়ে নেবেন যে ব্যাকগ্রাউন্ডে কতটুকু আপনার ব্যাকগ্রাউন্ডটি মিলে যাচ্ছে বা কোনো কোনো কাজটি করা যাচ্ছে সেমভাবে আমার কাজটি করা সো আমি মিলিয়ে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটি দেখবেন সো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার তো গ্রিন স্ক্রিনের ফুটেজটি হচ্ছে এবিটি কীভাবে হলো সো অনেক কিছু তো রয়ে গেল অনেকে কি বলতে পারবো এটা তো গ্রিন স্ক্রিনের ফুটেজ হতেই পারে না বা এটা তো বোঝা যাচ্ছে সো আমি নিখুঁতভাবে কীভাবে কাজটি করবে আমি আউটার দেখিয়ে দিচ্ছি সো আমি সেম ফাংশনে গিয়ে আবার যাবো ক্রোমাকিতে গিয়ে আমি যে বেটা অপশন দেখতে পাচ্ছি লেফট সাইড এবং রাইট সাইড লেফট সাইডে বাড়িয়ে দেবো চমকে তামাকা একটা এডিটিং আবার দেখিয়ে দিয়েছে স্ক্রিনে সো আশা করি বুঝতে পাচ্ছেন কীভাবে আপনি গ্রিন স্ক্রিনের ভিডিওটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন সো আশা করি আপনাদের কাছে বোঝার অনেক কিছু আর কোনো ভিডিও সম্বন্ধে বা কোনো কিছু এডিটিং সম্বন্ধে যদি জানার ইচ্ছা থাকে সো আমি যেভাবে আরও একটি কাজটি করি আমি যেভাবে যে লেয়ার অপশানে যে সাইডটি আমি টেনে টেনে আপনার ভিডিওটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ডটি ভিডিওটির মাধ্যমে আপনি টেনে টেনে নেবেন আর ব্যাকগ্রাউন্ডের সাইডটি আপনি টেনে টেনে নেবেন সো সেমভাবে আপনারা কাজটি করবেন আমি যেভাবে স্মুথলিভাবে আমি যেভাবে কাজটি করছি সো আপনারাও সেভাবে করবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুরো ভিডিওটি দেখবেন আর যারা পুরো ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এডিটিং ভিডিও নিয়ে আপনাদের কাছে আর কোনো কৌতূহল থাকলে আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন সো আশা করি আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো আশা করি সবার কাছে আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞ ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং করোনা ভাইরাসের পরিস্থিতির কারণে সবাই ঘরে থাকেন নিরাপদে থাকেন ওটাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ হাফিজ